Assalamualaikum. This is Lamia Yusuf. I hope you all are well by the grace of Almighty Allah. আমি আপনাদের প্রিয় এবং পরিচিত ইংলিশ ইন্সট্রাক্টর। সো আমি আছি এখন ব্র্যাকের রেসিডেন্সিয়াল ক্যাম্পাসে। এটাকে সবাই টার্ক বলে চিনে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি টার্ক না, এটাকে আগে টার্ক বলা হতো। এখন এটাকে ব্র্যাক ইউনিভার্সিটি রেসিডেন্সিয়াল ক্যাম্পাস বলে। এটা হচ্ছে বিরুলিয়া সাভারে। সো আমি যখন থেকেই টার্কে এসেছি, আমার অথবা টার্কে আসার আগে থেকে আমাকে টার্কে অনেক প্রশ্ন করা হয়েছে, আপু টার্কে তোমাদেরকে কী পড়ানো হয়, টার্কি ম্যান্ডেটরি কিনা, তারপর তোমাদের কত টাকা খরচ হয়। সো আজকের ভিডিওতে আমি হচ্ছে একদম ডিটেলসে টার্ক অথবা ব্র্যাকের যে রেসিডেন্সিয়াল সেমিস্টার আছে সেটা নিয়ে এ টু জেড কথাবার্তা বলবো। তো চলো আমরা শুরু করি। প্রথমত আমি হচ্ছে টাকার ব্যাপারটা নিয়ে আসবো, কারণ টাকার ব্যাপারে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আমরা যে ব্র্যাকে যে রেসিডেন্সিয়াল সেমিস্টার করছি, এখানে আমাদের টোটাল 1,47,000 টাকা দিতে হয়। 1,47,000 টাকার মধ্যে আমাদের 80,000 টাকা হচ্ছে আমাদের কোর্স ফি, মানে একটা সাবজেক্টের জন্য আমরা 20,000 টাকা পে করি, এবং টোটাল 4টা সাবজেক্টের জন্য হচ্ছে 80,000 টাকা। তারপর আমাদেরকে হচ্ছে আরো 67,000 টাকা দিতে হয়, এটা হচ্ছে আমাদের রেসিডেন্সিয়াল ফি। এখানে আমাদের যে থাকা খাওয়ার জন্য আমরা যে ফিটা দেই সেটাই হচ্ছে রেসিডেন্সিয়াল ফি। সো টোটাল হচ্ছে আমাদের 80+67,000 1,47,000 টাকা। সো এটাগুলো হচ্ছে আমাদের টাকার হিসাব, এক্সট্রা হচ্ছে আমাদেরকে 67,000 টাকা দিতে হবে। আচ্ছা, এখন আমি কথাবার্তা বলবো যে টার্কে আমরা আসলে কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করি। আমাদেরকে টার্কে 4টা সাবজেক্ট পড়তে হয়, সেটা হচ্ছে ইংলিশ 102, বিএনজি 103, ইএমবি 101 আর হাম 103। তো এখন কথা হচ্ছে বিএনজি 103 দিয়ে আমরা কি বুঝি, তাই না? বিএনজি 103 হচ্ছে বাংলা কোর্স, এটা হচ্ছে সবার জন্য ম্যান্ডেটরি। এখন কিছু তো এক্সেপশন সব জায়গাতেই থাকে। যেসব স্টুডেন্টরা ইংলিশ মিডিয়ামের এবং তারা এ লেভেল আর ও লেভেলের বাংলা সাবজেক্ট ছিল না, তাদের জন্য বিএনজি 03 ম্যান্ডেটরি না। এছাড়া সবাইকে বিএনজি 103 করতে হয়, ইভেন যারা ইংলিশ মিডিয়ামে আছে এবং যারা হচ্ছে এ লেভেল ও লেভেলে বাংলা সাবজেক্টের উপর পরীক্ষা দিয়েছে তারাও বিএনজি 103 করে থাকে। তারপর আমরা ইংলিশ 102 করে থাকি। আমরা যখন ব্র্যাকে অ্যাডমিট হই তখন হচ্ছে আমাদের যদি ভাইবা খুব বেশি ভালো হয়ে থাকে আমাদের ইংলিশ 102 দেয়, আর মোটামুটি হলে ইংলিশ 101, আর একটু খারাপ হলে ইংলিশ 091 দেয়। সো আমরা যদি ফার্স্ট সেমিস্টারেই হচ্ছে প্রথমে যদি 101 পাই আর সেকেন্ড সেমিস্টারে যদি 102 করে ফেলি, তাহলে আমরা ব্র্যাকে এসে 103 না করলেও চলবে। আমি আবার কথাটা গুছিয়ে বলি, আমরা হচ্ছে ইংলিশ 102 আগেই করে ফেলে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে, তারা টার্কে এসে ইংলিশ 103 করে। যেমন আমরা যে এখন টার্কে এসেছি, আমাদের 4টা সেকশনে ইংলিশ 103 পড়ানো হচ্ছে, আর ইংলিশের 2টা কোর্স করা হচ্ছে ম্যান্ডেটরি। কেউ যদি টার্কে আসার আগেই ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে ইংলিশ 101 আর 102 করে ফেলে, সে 103 হচ্ছে ড্রপ দিতে পারে। কিন্তু সে যদি শুধু 102 করে তাহলে 103 ড্রপ দেওয়ার কোনো অপশন নাই। তারপর আমরা পড়ে থাকি হাম 103। হাম 103 দিয়ে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি, এটা হচ্ছে ফিলসফি কোর্স, দর্শন। হ্যাঁ, এখানের মধ্যে হচ্ছে আমরা অ্যারিস্টটল, প্লেটো, তারপর হচ্ছে ইসলামিক যেসব এথিক্স আছে, হেডোনিজম, এসব নিয়ে পড়ে থাকি। সো আমরা সবাই তো ফিলসফি সাবজেক্টের নাম শুনেছি, অনেক ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। তারপর হচ্ছে আমরা পড়ে থাকি ইএমবি 101 নিয়ে। ইএমবি 101-এর যে ফুল ফর্ম আছে সেটা হচ্ছে ইমার্জেন্ট স্টাডি অফ বাংলাদেশ। ইমার্জেন্ট স্টাডি অফ বাংলাদেশ মেনলি বাংলাদেশ স্টাডিজ নিয়ে। এখানের মধ্যে হচ্ছে আমরা ইতিহাস নিয়ে পড়ে থাকি, একদম শুরু থেকে পাল আমল, মুঘল আমল, সেন রাজা, সেগুলো থেকে শুরু করে শশাঙ্ক থেকে শুরু করে একদম এই পর্যন্ত যেসব ইতিহাস আছে সেগুলো পড়ে থাকি, সিপাহি বিদ্রোহ, ইংরেজ আমল, ব্রিটিশ আমল। সো অ্যাকচুয়ালি কোর্সগুলো অনেক ইন্টারেস্টিং। অ্যান্ড আর আমরা যখন টার্কে যেসব কোর্স আছে, মানে রেসিডেন্সিয়াল সেমিস্টারে আমরা যেসব কোর্স করে থাকি, এখানে মধ্যে না লিখিত পরীক্ষার চেয়ে ভাইবা, তারপর অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এগুলোর উপর বেশি জোর দেওয়া হয়। সো আমাদের যাদের প্রেজেন্টেশন অথবা কথা বলার স্কিল ভালো অথবা লেখার দক্ষতা ভালো, তাদের জন্য আসলে এই কোর্সগুলোতে খুবই সুবিধা হয়। আর আমরা ট্রাই করবো যে আমরা যেসব আমাদেরকে লেখা অথবা অ্যাসাইনমেন্ট দেয় এগুলো আমরা যেন নিজে করার ট্রাই করি। আমরা অনেক সময় হচ্ছে অনেকজন থেকে কপি করি, অ্যান্ড আমাদেরকে টার্নিটিনের সাবমিশন থাকে, অ্যান্ড প্লেজারিজমের হচ্ছে আমরা টিচারদের কাছে ধরা খেয়ে যাই। সো এই জিনিসটা না করাই ভালো। ইউ যেন আমরা এখানে আসার পর নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে লেখাগুলো লিখতে পারি, সেই চেষ্টাটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। হ্যাঁ, ইউনিক হলে টিচাররা হচ্ছে তোমাকে ভালো মার্ক দিবে। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে যে অনেকেই হচ্ছে আমরা এইসব কুইল বোর্ড অথবা প্যারাফ্রেজ করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করে থাকি। আমরা ট্রাই করবো এইসব অ্যাপ না ইউজ করে নিজের মতো করে আমাদেরকে যেসব অ্যাসাইনমেন্ট দেয় সেগুলো লেখার, আর প্রেজেন্টেশনের যেসব স্কিল আছে এগুলোর জন্য আমরা একটু প্র্যাকটিস করি। প্রেজেন্টেশনটা কীভাবে কথা বলতে হয়, এইসব যে দক্ষতা আছে কোনো কিছু লেখার, প্রেজেন্টেশন দেওয়ার, এটা কিন্তু শুধু আমাদের এক মন আছে, শুধু ভার্সুয়াল লাইফে কাজে লাগে। এইসব স্কিল হচ্ছে আমাদেরকে একদম পরবর্তী জীবনের জন্য তৈরি করে ফেলে। সো আমাদের উচিত এইসব জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে করা, যেন হচ্ছে আমরা টার্কে যে সময়টা আছে সেটাকে ইউটিলাইজ করতে পারি। আসলে টার্কে তো আমরা শুধু মজা করার জন্য আসিনি, অবশ্যই মজা করবো, কিন্তু আমরা ট্রাই করবো যেন আমরা হচ্ছে কিছু শিখে যেতে পারি।
সো এগুলো হচ্ছে টার্কের সব কোর্স আছে, সাবজেক্ট আছে, পড়ালেখা আছে, সেগুলো রিলেটেড কথাবার্তা। সো এইসব ব্যাপারে কথা নাই বাড়ে, তোমরা যারা ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি হবা তারা সবকিছু বুঝে যাবা যে অ্যাকচুয়ালি কী কী ঘটে থাকে। আমাকে টার্কে আসার পর থেকেই অথবা টার্কে আসার আগে থেকেই এই কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি করা হয়েছে যে আপু টার্কি ম্যান্ডেটরি কিনা, আমাদেরকে কি টার্ক করতে হবে কিনা। আসলে আমরা যদি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ি তাহলে আমাদের জন্য টার্ক ম্যান্ডেটরি। এখন কথা হচ্ছে আমরা টার্ক কোন সেমিস্টারে করব, ফার্স্ট সেমিস্টার না থার্ড সেমিস্টার। প্রথম দুটো সেমিস্টারে আমাদেরকে টার্ক করতে হয় না, থার্ড সেমিস্টারে টার্ক ম্যান্ডেটরি। কিন্তু যদি সিট লিমিটেশন থাকে অ্যান্ড তুমি যদি কোনো কারণে পরীক্ষায় ফেল করো অথবা এলিজিবল না হও, তখন তুমি থার্ড সেমিস্টারে টার্ক না করে ফোর্থ সেমিস্টারে করবা। মেইন কথা হচ্ছে তোমাকে থার্ড অথবা ফোর্থ সেমিস্টারে টার্ক অবশ্যই করা লাগবে। সো আমাদের যে রেসিডেন্সিয়াল ক্যাম্পাসটা আছে এটা হলো বিরুলিয়া সাভারে। তো এখানের মধ্যে হচ্ছে আমাদের কয়েকটা বিল্ডিং আছে, প্রত্যেকটা বিল্ডিংয়ের খুবই ইউনিক আর সুন্দর নাম আছে। যেমন আমাদের, আমরা হচ্ছে মেয়েরা দুইটা ডর্মে থাকি, এখানে বিল্ডিংকে বলা হয় হচ্ছে ডর্ম। হ্যাঁ, তো মেয়েদের জন্য কৃষ্ণচূড়া আছে, মালঞ্চ আছে এবং হচ্ছে সূর্যোদয় নামে একটা বিল্ডিং আছে। ওইখানে আমাদের নর্মালি গেস্টরা থাকে, কিন্তু এবার যেহেতু স্টুডেন্ট বেশি আমরা হচ্ছে এবার সূর্যোদয় বিল্ডিংয়েও কিছু মানুষ আছে। আর ছেলেদের জন্য যে বিল্ডিংটা বা ডর্মটা আছে সেটা হচ্ছে নিকুঞ্জ। সো এখানের মধ্যে আমাদের ডর্ম টিউটর আছে এবং ডর্ম সুপারভাইজার আছে এবং আপুর আছে আমাদের খেয়াল রাখার জন্য। তারপর আমাদের একটা তিন তালার একটা ডাইনিং আছে যেখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে থাকে। এখানের মধ্যে আমাদেরকে টোটাল 5 বেলা খাওয়া দাওয়া হয়। আমরা হচ্ছে সকালে নাস্তা করে থাকি হচ্ছে সকাল 7:30 থেকে 8:30 পর্যন্ত, কিন্তু যেদিন শুক্রবার থাকে সেদিন আমাদের টাইমটা একটু চেঞ্জ হয় 8:30 থেকে 9:30। তো খাবারে হচ্ছে আমাদের পাউরুটি মানে ব্রেড, তারপর হচ্ছে জেলি, বাটার এসব দেওয়া হয়ে থাকে এবং প্যানকেক, তারপর হচ্ছে মাঝে মাঝে খিচুড়ি, মাঝে মাঝে রুটি পরোটা এসব দেওয়া হয়ে থাকে। অ্যান্ড খাওয়াটা বেশ ভালো, অ্যান্ড সাথে আমাদের চা দেওয়া হয়ে থাকে। আর আমাদের হচ্ছে 10:00 থেকে 11:00 পর্যন্ত স্ন্যাক্স টাইম থাকে। এখানে আমাদের হালকা পাতলা কিছু খাবার দেওয়া হয় এবং সাথে 1 কাপ চা দেওয়া হয়। আর তারপর আমাদের দুপুরের খাবারটা হয় 12:00 থেকে 2:00 পর্যন্ত, কিন্তু যেদিন শুক্রবার থাকে সেদিন আমাদের খাবারের টাইম থাকে 2:00 থেকে 3:00 পর্যন্ত। তারপর আমাদের বিকালবেলা যে স্ন্যাক্সটা আছে সেটার টাইম হচ্ছে 4:00 থেকে 5:00 পর্যন্ত এবং আমাদের রাতের যে খাবার আছে সেটার টাইম হচ্ছে 8:30 থেকে 9:30 পর্যন্ত। সো এটা হচ্ছে আমাদের খাবারের টাইম টেবিল। সো এখানের মধ্যে বেশিরভাগ বেলাই হচ্ছে আমাদের মুরগি মানে ফার্মের মুরগি, তারপর হচ্ছে ডিম, তারপর হচ্ছে লাউ, তারপর হচ্ছে মাছ ভাজি অথবা মাছ রান্না, এইসবই বেশি দেওয়া হয়ে থাকে। এত গরু মাংসটা কম্পারেটিভলি কম, যেটা খুব মাঝে মাঝে দেওয়া হয় কারণ এইসব খাবার এত মানুষের অ্যালার্জিও থাকতে পারে। সেটা হচ্ছে আমাদের খাবারের টাইম টেবিল। খাবার আমাদের যেই টাইমে দেওয়া হয় এক্স্যাক্ট সেই টাইমেই খেতে হয়, এর বাইরে কিন্তু খাওয়া যায় না। খাবারের যেসব নির্দিষ্ট টাইম আছে সেই টাইমে খেতে হয়। সো এটা কিন্তু খুবই ভালো একটা দিক, আমরা যে ডিসিপ্লিনড ওয়েতে খাবার দাবার করার যে টাইমটা সেটা মেনটেন করতে পারি। আমরা বাসায় থাকলে আমাদের খাবার দাবারের টাইম মেনটেন হয় না, আমরা কিন্তু একটা ইনডিসিপ্লিনড ওয়েতে চলি। সো আমরা যদি ডিসিপ্লিন লাইফ লিড করতে চাই সো এই জিনিসটা কিন্তু খুবই জরুরি অ্যান্ড খুবই ভালো। হ্যাঁ, সো তো ডাইনিংয়ের কথাবার্তা বললাম। তো তারপর আমাদের একটা জায়গা আছে মুর্ছনা। সো এখানের মধ্যে সবাই এখানে আসার পর অনেক ছবি তুলে থাকে, তোমরা যারা ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে ফেসবুকে অ্যাড আছো তারা দেখতে পারবা যে মুর্ছনা সবাই অনেক ছবি তুলে। নীল কালারের একটা ফ্লোর করা একটা জায়গা, খুব সুন্দর। এখানের মধ্যে শুক্র শনিবার এমন হয় যে স্টুডেন্টরা একসাথে গান একটা আসর বসে, খুব সুন্দর একটা পরিবেশ। তারপর হচ্ছে আমাদের আনন্দপুর আছে। আনন্দপুরে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, মাঝে মাঝে এখানে মধ্যে মুভি দেখানো হয়, এখানে অনেকগুলো চেয়ার আছে। অথবা যখন কোনো অনুষ্ঠান হয়ে থাকে যেমন আমাদের গালা নাইট, কালচারাল নাইট, এগুলো হচ্ছে আনন্দপুরে হয়ে থাকে। এছাড়া আমাদের চারকে অনেকগুলো মাঠ রয়েছে, দুইটা মাঠ আছে যেখানে আমাদের খেলা হয়ে থাকে, একটা ক্রিকেট হয় একটা ফুটবল হয়, এগুলো আবার স্পেশাল নাম আছে, একটা নাম হচ্ছে দুরন্ত আর একটা নাম হচ্ছে দুর্বার। আর যেই বিল্ডিংটা আমরা পড়াশোনা করে থাকি আমাদের ক্লাস হয়, ক্লাস দেয় একটা বিল্ডিং, এই বিল্ডিংটার নাম হচ্ছে অন্বেষা। তারপর আরেকটা বিল্ডিংয়ে আমাদের সেমিনার হয়ে থাকে, আমরা যদি অসুস্থ হই আমরা ডাক্তার দেখাই, সেটার নাম হচ্ছে শাল্লা। শাল্লা বিছানায় হচ্ছে আমাদের খুব সুন্দর একটা জায়গা আছে অ্যান্ড আমাদের কতগুলো মাঠ আছে। তো এগুলো হচ্ছে জায়গার বর্ণনা। রেসিডেন্সিয়াল সেমিস্টার আর টার্কে হচ্ছে আমাদের কিছু অ্যাক্টিভিটিস হয়ে থাকে আমাদের স্কিল বাড়ানোর জন্য এবং আমাদেরকে পরবর্তী জীবনের জন্য তৈরি করে তোলার জন্য। যেমন আর এস অ্যাক্টিভিটিস হয়ে থাকে, এখানের মধ্যে আমাদের হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং, তারপর প্রেজেন্টেশন স্কিল, তারপর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড এইসব, তারপর মাশরুম অ্যাক্টিভিটিস এইসব অ্যাক্টিভিটি করানো হয়ে থাকে। তারপর হচ্ছে আমাদের অর্কোস প্রিজন নামে কিছু প্রজেক্ট আছে, এখানের মধ্যে হচ্ছে আমাদের বাচ্চাদেরকে অথবা ক্লাস 9-10 যেসব স্টুডেন্ট আছে তাদেরকে পড়ানো হয়ে থাকে। তারপর ডিউক অফ ইডেনবার্গ কিছু অ্যাক্টিভিটিস আছে। তো এখানে শুধু পড়ালেখা না, এখানে আমরা শুধু পড়ালেখার জন্য আসিনি, শুক্র শনিবার এইসব অ্যাক্টিভিটিস হয়ে থাকে এবং এগুলোর উপর পরে পরীক্ষাও হয়ে থাকে। তাহলে চলো আমরা কয়েকজনকে জিজ্ঞেস করি তাদের টার্কে আসার পর কেমন লাগছে, আমার কয়েকটা ক্লাসমেট থেকে আমরা জিজ্ঞেস করে নেই। সো ও হচ্ছে আমার ফ্রেন্ড আজরিন। আজরিন, তোমার টার্কে আসার পর কেমন লাগছে? অনেক ভালো লাগছে, ফার্স্ট টাইম বাসা থেকে দূরে আছি, ভেবেছিলাম অনেক টাফ হবে বাট না, ইটস নট দ্যাট টাফ। ফ্রেন্ডদের সাথে থাকছি, অনেক মজা লাগছে, পড়াশোনায় একটু প্রেশার আছে বাট ইয়া, ইটস গুড।
আর কিভাবে পড়াশোনা করলে টার্গেট যেসব কোর্স আছে সেখানে ভালো রেজাল্ট করা যায়? প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করতে হবে, নাহলে অনেক প্রেশার পড়বে। ইয়েস, আমরা এখন অর্ণির কাছ থেকে জানবো যে ও টার্গেট আসার পর কেমন লাগতেছে, আর ও আমাদের জন্য তোমার কি তোমাদের জন্য কোনো সাজেশন দিতে চাই কিনা টার্গেট ব্যাপারে। তো চল আমরা অর্ণির সাথে কথা বলি। তো অর্ণি বলো। হ্যালো দিয়ার, আসসালামু আলাইকুম, আমি তৌশিক অর্ণি। টার্কে আসার পর আমরা, তুমি হয়তো ফিল করবে যে আমরা আসলে আমাদের জীবনে অনেক কিছু মেনে নেই, বা টার্কে আসার পর আমাদের আসলে মেনে নেওয়ার জায়গাটা থেকে একটু সরে অনেক কিছু মানি নিতে হয়। বাট টার্ক ইজ এ হোল টাইম এক্সপিরিয়েন্স, লাইফ টাইমের জন্য বলবো একটা ভালো এক্সপিরিয়েন্স। এখানে নতুন নতুন অনেক বন্ধু হয়, আবার বন্ধু হওয়ার পর বন্ধুর যে ছেড়ে যাওয়া কোনো কারণ ছাড়া, কারো ভুল বোঝাবুঝি, এগুলো হয়। অ্যান্ড এগুলোর সাথে মানিয়ে নেওয়াটা শিখাবে। প্লাস কোনো একটা খাবার পছন্দ হচ্ছে না, এটা তোমার কীভাবে মানিয়ে নিবে। সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে একসাথে গান করা, সব মিলে একটা হোল টাইম এক্সপিরিয়েন্স। একই সাথে কিছু কষ্টের অনুভূতি, কিছু হাসির অনুভূতি, সব মিলেই থাকবে। বাট দিন শেষে ইটস নিডেড, ইটস নিডেড ফর ওয়ার্স লাইফ। তাই অর্ণি, থ্যাংক ইউ, ওয়েলকাম। এটাই হলো টার্ক নিয়ে মোটামুটি আলাপ আলোচনা। আমি হচ্ছে আমার ভিডিওটা সবকিছুই কভার করার ট্রাই করেছি, কত টাকা খরচ হয় অ্যান্ড কীভাবে পড়াশোনা করতে হয়, কী কী হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং হালকেন স্যানে সারিয়ে থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।